রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্রে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় সরকার পতনের এক দফা দাবিও জানান তিনি। এছাড়া 24 ঘন্টার মধ্যে সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। এদিকে শনিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, রবিবার রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করা হবে। এ কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে সকল জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। এদিকে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সারা দেশে ছাত্র নাগরিকদের আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে শনিবার পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সকালে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, উত্তরা, রামপুরা, মিরপুর, শান্তিনগর, আফতাবনগর, প্রগতি সরণি, বাড্ডা, শনিরাখরাজ সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা জড়ো হন। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিক, নাট্য ব্যক্তিত্ব, শিল্পী সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বেলা 12টা থেকেই শহীদ মিনার চত্বরে উপস্থিত হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল 3টায় জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা।